হ্যালো নমস্কার আমি ডক্টর অয়ন মুখোপাধ্যায় সকলকে গুড আফটারনুন এবং আমি এই চ্যানেলটি হোস্ট করি যেটাতে সবাইকার কমন গাইনেকোলজিক্যাল প্রবলেমস নিয়ে ডিসকাশন করা হয় এবং আজকে একটি টপিকের প্রতি আপনাদের আমি ধ্যান আকর্ষণ করবার চেষ্টা করব সেটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস এবং এটা খুব কমন গাইনি প্রবলেম যে কোনো মহিলার ব্যথা হয় ডিউরিং মেনসেস অসহ্য যন্ত্রণা হয় মেন্স চলাকালীন এবং সেটা অনেক বছর ধরেই রয়েছে তিনি সাফার করছেন এবং দেখতে থাকুন আপনারা এইটার বিষয়ে জানবার জন্য এন্ডোমেট্রিওসিস হচ্ছে একটি অসু যেখানে এন্ডোমেট্রিয়াম অর্থাৎ জরায়ুর ভেতরকার যে লাইনিংটা আছে যে লাইনিংটা প্রত্যেক মাসে হরমোনসের এফেক্টে ফুলে ওঠে এবং প্রস্তুত হয় একটি বেবি নেওয়ার জন্য এবং যদি বেবি না আসে তাহলে সেই লাইনিংটা প্রত্যেক মাসে খসে বেরিয়ে আসে নিচ থেকে সেটাকে বলা হয় বেন্স হওয়া এই যে লাইনিংটা যেটাকে এন্ডোমেট্রিয়াম বলা হয় এটা ইউটারাসের ভেতরে থাকার কথা কিন্তু ইউটারাসের বাইরে যদি স্প্রেড করে ছড়িয়ে পড়ে সেই জিনিসটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রিয়ামটা তাহলে ছড়াচ্ছে কি করে না প্রথমে ইউটারাসটা যে মাসেল স্ট্রাকচারটা দিয়ে তৈরি তার ভেতরে গ্ল্যান্ডসগুলো স্প্রেড করতে পারে সেই স্টেজটা অবধি থাকাকে বলা হয় অ্যাডেনোমায়োসিস অ্যাডেনোমায়োসিসটাও অ্যাকচুয়ালি একটা এন্ডোমেট্রিওসিসের পার্ট এবং যখন অ্যাডেনোমাইসিস হচ্ছে শুধু ইউটারাসের বডির মধ্যে গ্ল্যান্ডগুলো স্প্রেড করেছে কিন্তু তার বাইরে যদি স্প্রেড করতে থাকে ধরুন টিউবসে ওভারিজে দুদিকে স্প্রেড করছে তলপেটের বিভিন্ন অর্গ্যানসে গিয়ে সেই স্প্রেডিংটা লাগছে তখন সেই স্টেজটাকে বলা হচ্ছে এন্ডোমেট্রিওসিস এবার এইটা যে বাইরে বেরোচ্ছে লেয়ারটা তার এফেক্ট কি হতে পারে না এই লেয়ারটা হচ্ছে হরমোন সেন্সিটিভ প্রত্যেক মাসে যখন সেটা লেয়ারটা ভেতরের লেয়ারটা যখন ব্লিডিং হচ্ছে মেন্স হচ্ছে তখন যে লেয়ারটার যে অংশটা বাইরে বেরিয়েছে ইউট্রাসের সেইগুলোও ব্লিড করছে এবং সেটা তলপেটের ভেতরে ব্লিডিংটা জমা হচ্ছে তা বিভিন্ন অর্গ্যানসের উপর যেখানে যেখানে ছড়িয়েছে সেখানে সেখানে সেই ব্লিডিংটা হচ্ছে যেমন ধরুন ওভারিজ অন্ডকোষের ওপরে উপরে টিউবস যেটা ফ্যালোপিয়ান টিউবস থাকে তার উপরে পেলভিক আলাদা স্ট্রাকচার্সের উপরে যেমন ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট রাউন্ড লিগামেন্ট ইত্যাদি কিছু লিগামেন্টস আছে তার নিচ দিয়ে পায়খানার রাস্তা গেছে জরায়ুর নিচ দিয়ে সেইখানে স্প্রেড করছে তো যেখানে যেখানে স্প্রেড করছে সেখানে সেখানে সেগুলো ব্লিড করছে প্রত্যেক মাসে এবং সেটা তলপেটে ব্লিডিংটা হওয়াটা সেখানে কাম্য নয় তো যখনই সেই ব্লিডিংটা হচ্ছে তো বডি সেখান থেকে প্রোটেকশানের জন্য একটা ইনফ্লামেটরি রেসপন্স মাউন্ট করছে ইনফ্লামেশান কাকে বলেন না ইনফ্লামেশান হচ্ছে যে ধরুন আপনাকে একটা এখানে মশা কামড়ালো তাহলে সেখানে যে লাল হচ্ছে ফুলে উঠছে এবং সেখানটা চুল এই যে রেসপন্সটা হচ্ছে ওটাকে ইনফ্লামেশান বলা হয় সেরকম একটা ইনফ্লামেশান তলপেটের বিভিন্ন স্ট্রাকচারসে যদি হয় তাহলে সেটাও তো সেখানে কাম্য নয় সেইটা থেকেই কিন্তু সেই মহিলার মাসিকের সময়তে পেনটা অ্যাকচুয়ালি হচ্ছে তো এটা ইম্পর্টেন্স কি না এই যে ইন্ডোমেট্রোসিস ডিজিজটা এটা একটা রিলেন্টলেস ডিজিজ একে যদি স্টপ না করা হয় প্রত্যেক মাসে যতবার ব্লিডিং হবে একটা তো পেন অ্যান্ড সাফারিং তো রয়েছে এবং এটা সারাউন্ডিং গুলোকে আস্তে আস্তে খেয়ে যায় যেমন ধরুন সেখানে জরায়ু রয়েছে সেখানে দুদিকে দুটো ডিম্বাশয় রয়েছে টিউবস রয়েছে সেগুলোকে ড্যামেজ করবে কিছু টক্সিক কেমিক্যাল সেগুলো সিক্রেট করতে শুরু করে যেগুলো সেইখানে কাম্য নয় সেই জন্য সেইখানটা টক্সিক হয়ে যাচ্ছে ফর দ্য এগস অ্যান্ড এমব্রায়স লিডিং টু যদি সেই মহিলা অবিবাহিত হয় এবং এখন বাচ্চা চাইছে না তাহলে পেন বেশি মেনসেস ফ্লো এটসেট্রা কজ করবে এবং যদি সে বিবাহিত হয় এবং বাচ্চা নিতে তার অসুবিধা হচ্ছে তখন সেক্ষেত্রে টু ওই যে টক্সিক এনভায়রনমেন্ট করে দিয়েছে এগসগুলোকে খারাপ করে দিচ্ছে টিউবসকে খারাপ করে দিচ্ছে সেই সেই কারণে ফার্টিলিটি রিলেটেড কিছু ইস্যুসও হচ্ছে এই যে ডিজিজটা আগে এটা খুব কমনলি পাওয়া যেত না ডাক্তারদের মধ্যে পেশেন্টদের মধ্যে এটার অ্যাওয়ারনেস কম ছিল তো মানুষ ভাবতো যে ও তোর দিদারও হতো তোর মায়েরও হতো ব্যথা তোরও হচ্ছে ব্যথা ওটা কোনো ব্যাপার না ওই ব্যথার ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কিন্তু এখন আমরা ডাক্তাররা যেটা সিদ্ধান্তে উপনীত হয়েছি সেটা হচ্ছে যে যে অ্যামাউন্ট অফ পেন সেটা একটা সেই মহিলাকে তার নিজস্ব কাজকর্ম করা থেকে বিরত রাখছে যেমন ধরুন সে যদি স্কুল স্টুডেন্ট হয় তো স্কুলে অ্যাবসেন্ট হতে হচ্ছে ব্যথার জন্য সে যদি কলেজ স্টুডেন্ট হয় কলেজে অ্যাবজেন্ট হতে হচ্ছে ব্যথার জন্য এবং সে যদি ওয়ার্কিং ওম্যান হয় তাহলে সে তার অফিসে যেতে পারছে না তাকে ছুটি নিয়ে রেস্ট নিতে হচ্ছে বা সে যদি ওয়ার্কিং ওম্যান নাও হয় যদি হাউস মেকার হয় তাও সে নিজের কাজ করতে পারছে না কিছুক্ষণ কিচেনে হাউসহোল্ড জব করবার পরে তাকে শুয়ে পড়তে হচ্ছে রেস্ট নিতে হচ্ছে অসহ্য ব্যথায় তাকে নানান ধরনের পেন কিলার্স খেতে হচ্ছে হট ব্যাগ নেওয়ার চেষ্টা করছে এটসেট্রা রিলিফ পাওয়ার জন্য সেই অ্যামাউন্ট অফ পেন কিন্তু ন্যাচারাল নয় এটা কোথাও না কোথাও এই ডিসিজটা আছে যদি ব্লাড টেস্টে বা ইউএসজিতে ধরা পড়ছে তাহলে অবশ্যই সেই ডিজিজটা আছে এবং যদি নাও ধরা পড়ে তাহলেও এই ডিসিজটা হয়তো কোথাও না কোথাও আর্লি স্টেজে আছে এখনও পর্যন্ত ধরা পড়া স্টেজে আসেনি সুতরাং এই জিনিসটা দ্যাট ইজ দ্য পেন ডিউরিং মেনসেস এনি টাইম অফ দ্য মেনসেস এনি এক্সেসিভ পেন হুইচ ইজ নট বিং এক্সপ্লেনড টু দ্য পেশেন্ট দ্যাট হ্যাজ টু বি ব্রড টু নোটিস অফ এ গাইনোকোলজিস্ট অ্যান্ড যদি এই ডিজিজটা আর্লি স্টেজে ধরা পড়া যায় তাহলে কিন্তু এটার যে ট্রিটমেন্টগুলো ইজিলি হওয়া সম্ভব যদি খুব লেট স্টেজে গিয়ে এই জিনিসটা নিয়ে ধরা পড়ে তখন কিন্তু অনেকটা হাতের বাইরে চলে যায় ট্রিটমেন্টটা এবং শুধু তাই নয় লং স্ট্যান্ডিং ডিসেবিলিটি অ্যান্ড প্রবলেমস কিন্তু নিয়ে আসতে পারে এই ডিজিজটা যদি টাইমে ধরা না পড়ে তো আগে তো এটা আমরা একটু এজেড পরে পেতাম যেমন ধরুন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন থার্টি সিক্স এই এজের গ্রুপে পেতাম ফর্টি ওয়ান ফর্টি টুতেও পেতাম এখন তো আমরা আস্তে আস্তে দেখছি থার্টিন সিক্সটিন ইয়ার্স অ্যাডোলেসেন্ট গার্লসদের মধ্যে যাদের কয়েক বছরই হয়েছে সবে মেন শুরু হয়েছে সেই মেয়েদেরও আমরা পাচ্ছি এবং যথাযথভাবে আমরা ঠিকঠাক করে যখন জিজ্ঞেস করছি তার মাকে তখন তার মাও কিন্তু কখনো কখনো বলছে কিছু কিছু ক্ষেত্রে যে হ্যাঁ আমারও ব্যথা হতো তার মা আরও বলছে যে আমার মায়েরও ব্যথা হতো মানে সেই মহিলার দিদারও ব্যথা হতো तो এটা সামহাউ একটা ফ্যামিলিয়াল লিনিয়েজেরও জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু রিলেশানস রয়েছে এবং যখন ওই পেশেন্টকে ওয়ার্ক আপ করা হচ্ছে থার্টিন সিক্সটিন ইয়ার্সে হয়তো আমরা ইউএসজিতে বা ব্লাড টেস্টে কিছু পাচ্ছি না কিন্তু অনেক সাসপিশন আমি অন্তত পেশেন্টদের অ্যাওয়ার করে দিচ্ছি যে এই জিনিসটা কিন্তু থাকতে পারে ভবিষ্যতে যদি ধরা পড়ে তাহলে অবশ্যই এটার চিকিৎসার ব্যবস্থা করবেন এবং এই জিনিসটা লুকিয়ে রাখবেন না অন্তত কয়েক বছর অন্তর অন্তর একটা ইউএসজি করে দেখিয়ে নেবেন কাউকে যে সত্যি আমি যে জিনিসটা সন্দেহ করছি সেই জিনিসটা ভবিষ্যতে সেই মেয়েটির জীবনে আসছে কিনা কারণ এটা লং স্ট্যান্ডিং কনসিকুয়েন্সেস রয়েছে রিগার্ডিং পেন নট অনলি দ্য সাফারিং বাট অলসো রিগার্ডিং দ্য ফিউচার ফার্টিলিটি অ্যান্ড কনসেপশন তো এর বিষয়ে কিছু ট্রিটমেন্ট খুব ভালো আবিষ্কার হয়েছে সেইগুলো নিয়ে কিছু কথা আমি বলতে চাই প্রথমত হচ্ছে যে যে হুইচ ওমেন ইজ নট লুকিং ফরওয়ার্ড টু কনসেপশান রাইট নাও যে এখনই বাচ্চা চাইছে না তার জন্য কিছু ট্যাবলেটস অ্যান্ড ইঞ্জেকশানস আছে এই প্রসেসটাকে স্টপ রাখবার জন্য এবং যে কনসেপশন চাইছে তাকে কোনো না কোনো ফর্ম অফ হেল্প লাগবে হয়তো নিজের থেকে হয়তো যদি কনসেপশান না হচ্ছে তাহলে গো ভিজিট ইউর গাইনেকোলজিস্ট অ্যান্ড টেল দ্য গাইনেকোলজিস্ট দ্যাট ইউ আর হ্যাভিং পেন ডিউরিং মেনসেস সো এন্টায়ার ট্রিটমেন্ট অফ ইউর ফার্টিলিটি ইস্যু চেঞ্জেস ইফ ইউ আর হ্যাভিং পেন ডিউরিং মেনসেস আপনার যদি মাসিকের সময় ব্যথা হয় সেটা যদি আপনি গাইনেকোলজিস্টকে বলেনও তখন কিন্তু আপনার প্রেগন্যান্সি রিলেটেড যে ট্রিটমেন্টটা হল হয়তো আপনার গাইনেকোলজিস্ট ভাবছিলেন যে আমি এই করবো ওই করবো আইভিএফ করবো টেস্টিউ বেবির কথা ভাববো এটসেট্রা সেই প্রোটোকলগুলো কিন্তু চেঞ্জ হতে পারে যদি আপনার পেন ডিউরিং মেন্সেস থাকে এবং আপনার যদি এন্ডোমেট্রিওসিস থাকে তো সুতরাং সেটা কিন্তু আপনার নিজের গাইনেকোলজিস্টকে যখন আপনি বাচ্চা আসছেন জন্য জন্যও দেখাতে গেছেন বা মেন্স সের সময় কিছু প্রবলেমস হচ্ছে জন্যও দেখাতে গেছেন সবটা বলছেন পেনটা বলছেন না এটা কিন্তু যেন না হয় দেখবেন যখন আপনারা দেখাতে যাচ্ছেন তখন মেক শিওর ইউ আর টকিং অ্যাবাউট ইফ ইউ আর হ্যাভিং পেন ডিউরিং মেন্সেস অর নট এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যদি ফার্টিলিটি রিলেটেড কোনো ট্রিটমেন্ট লাগে অন এ পারসন ইজ হ্যাভিং এন্ডোমেট্রোসিস অ্যান্ড অলসো রিলেটেড টু এন্ডোমেট্রোসিসের সাথে আমরা পিসিওডি অ্যান্ড আদার ডিজিজেসও খুব কমনলি পাই তো সেগুলো যদি থাকে তাহলে তার কিন্তু ট্রিটমেন্টটা

চিকিৎসায় নতুন কিছু চেঞ্জেস এসছে কিছু পরিবর্তন হয়েছে সেগুলো জানে এরকম গাইনাকোলজিস্টকেই দয়া করে দেখান যদি আপনার পেন থাকে এবং যদি এই ডিজিজের কম্বিনেশানগুলো আপনাদের থাকে ধন্যবাদ শোনার জন্য অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্য ভ্যালু অফ ইউর টাইম থ্যাংক ইউ